তোফান চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছি। সুপারমে আছি আমি 14 মাস। যখন আমি ম্যাসে উঠলাম, ইনিশিয়ালি দেখা যাচ্ছে বাড়তি কিছু পে করতে হচ্ছে আমাকে, আমার বালিশ, তোষক, লাইট, ফ্যান এগুলো কিনতে হচ্ছে। দেন কিচেনের জন্য কিচেন ইনস্ট্রুমেন্ট, ওয়াশরুমের জন্য দেখা যাচ্ছে বালতি, মগ, এগুলো আমাকে এক্সট্রা কিনতে হচ্ছে, যেগুলোর জন্য আসলে আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে। ফুডের প্রবলেমটা খুব মেজর একটা প্রবলেম, ম্যাসে থাকলে খুব কমন একটা প্রবলেম হয়ে যায় আমাদের জব হোল্ডারের জন্যে। আর নিয়মিত বাজার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্যে, যত সকালে সন্ধ্যায় আসছে সেই বাজারটা ওইভাবে করা করতে পারি না। সুপারস্টারে অ্যাড দেখি ফেসবুকে, তো অ্যাড দেখে এখানে দেখতে আসলাম। এসে সব কিছু তো এখানে কিছু করতে হয় না, যেটা বললো যে সব কিছুই আছে, শুধু আপনি একটা ব্যাগ নিয়ে আসলে হচ্ছে। তো এসে উঠলাম এখানে, ভালো লাগলো, এনভায়রনমেন্টটা খুবই ভালো। এখানে আসার পর আমার যে প্রবলেমগুলো প্রিভিয়াসলি ফেস করতাম সেগুলো ফেস করতে হচ্ছে না। আমার তিনবেলা আমার খাবারটা আমি রেগুলার পেয়ে যাচ্ছি, যেটা আমাকে কোনো চিন্তা করতে হচ্ছে না রান্নার জন্যে বা বাজারের জন্যে, কোনো কিছু আমাকে চিন্তা করতে হচ্ছে না। আমার যে ড্রেস ওয়াশ করা, ড্রেস ওয়াশটা এখানে তারা আমাকে করে দিচ্ছে। 14 মাসের মধ্যে অনেকবারই মনে হয়েছে যে আমি একটা ফ্ল্যাট নিই, ফ্ল্যাট নিয়ে বাসায় উঠি, কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আসলে ইচ্ছে করে না যে আবার নতুন করে বাসা নিব, বাসা আবার মেনটেন করা, একটা বুয়া পাওয়া, ব্যাচেলরের বুয়া পাওয়াটা খুব ডিফিকাল্ট। মেনটেনের চিন্তাটা আসলে আসলে করতে ইচ্ছা করে না, কারণ সারাদিন জব করে এসে আবার সে বাসা মেনটেন করা, বাসা ক্লিন করা, সব কিছু দেখা ঠিকমতো আছে কি না, একটা সিকিউরিটির ব্যাপার থাকে যে আমি সেটা বাসায় থাকবো না, সারাদিন আমার বাসাতে কীভাবে থাকবে। তো এই হ্যাজার্ডের কারণে আসলে চেঞ্জ করা হয়ে ওঠে না। আর সব থেকে বড় জিনিসটা, এখানে থাকার পর আসলে একটা হ্যাবিট হয়ে গেছে যে কোনো কিছু করতে হয় না, সব কিছু অটোমেটিক হয়ে যায়। এই হ্যাবিটটার কারণে আসলে আর চেঞ্জ করা হয়ে ওঠে না। আর যদি সুন্দর মুহূর্ত বলতে হয়, যে লাস্ট রমজানে ঈদটা খুব ভালো কাটছে আমার সুপারস্টারে, যে এটা আসলে আমি এর আগে আমার ম্যাথ লাইফে যেটা হতো যে কেউ বাইরে ইফতারি করতেছে, অনেক সময় গেছে আমি একা যে রেস্টুরেন্টে ইফতারি করতেছি, এক একজন একবার ইফতারি করতেছে, এমনও গেছে যে আমি অফিস থেকে ব্যাক করার সময় দেখা গেছে যে আমি রেস্টুরেন্টে ইফতারি করে বাসায় ঢুকছি। আর এইখানে যে জিনিসটা হয়েছে যে সবাই একসাথে বসে ইফতারি করছি, প্রায় আমরা এখানে 50-60 জন একসাথে ইফতারি করছি, এবং আমি এতদিন ধরে আছি অত সবার সাথে, যেটা জব করার কারণে সবার সাথে ওইভাবে আমার কথাবার্তা হতো না। বাট লাস্ট রমজানে যেটা হয়েছে যে আমরা একটা টেবিলে 12 জন বসতাম, তো 12 জনের সাথে মোটামুটি আমাদের একটা খুব বড় আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, স্টিলও তারা আমরা এখন কথাবার্তা বলি। সো ওই মোমেন্টটা খুব মিস করি, যে একসাথে ইফতারি করা, একসাথে গল্প করা, এই ভালো লাগাটা খুব মিস করি। এছাড়া এখানকার যে পরিবেশ, পরিবেশটা খুবই চমৎকার, বিশেষ করে লবিটা, লবিটা তো আমার খুবই পছন্দের। দেখা যায় যে আগে ফ্রেন্ডরা আসলে ম্যাসে বসে দিতে পারতাম না, হয়তো বাইরে রেস্টুরেন্টে যেয়ে খেতাম বা রেস্টুরেন্টে বসতাম। তো এইখানে আসার পর আমার ফ্রেন্ডরা খুবই আসে, তারা এই লবিতে বসে আমরা আড্ডা দিই অনেকক্ষণ, এবং তারাও খুব পছন্দ করে আমার হোস্টেলে বসে আড্ডা দিতে। আগে ম্যাসে যেটা হতো যে বহুদিন ম্যাসে থাকলে টিভি দেখতে পারতাম না, তো হোস্টেলে আসে টিভি দেখার একটা খুব ভালো লাগছে যে টিভি দেখতে পারি, এখানে নিয়মিত নিউজ দেখতে পাচ্ছি, নিউজ পেপার আছে, নিউজ পেপার পড়তে পাচ্ছি। আর এখানে ওঠার আরেকটা বিশেষ কারণ হলো দেখা যায় যে সুপার হোস্টেলের ঢাকা শহরে বেশ কয়েকটি ব্রাঞ্চ আছে। আমার যদি ইন ফিউচারে আমার জব ট্রান্সফারে উত্তরাতে চলে যাই বা আমি বাইরে চলে গেলাম, তো সেখানেও সুপার হোস্টেল ব্রাঞ্চ আছে, আমি সেখানে গিয়ে থাকতে পারবো। প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে 2 বারে পরিশোধ করার সুযোগ রয়েছে। থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে।